সবাই মিলে আমরা বেরালাম শিমলিপাল সাতটায় বেরোনোর কথা এখন সাতটা পনেরো হয়েছে চিন্তা তুমি জানো নেই হাত দিয়ে একে অপরকে লাগছে না নাকি লাগবে এখানে দাঁড়াতে হবে তো হ্যাঁ ওখানে গিয়ে দাঁড়াবো চল হ্যাঁ সব বকাশ ডান দিকে নদী দেখ এটা খয়রি নদী পুরো রাস্তাটা ডান দিকে এরকম নদীটা একটা জায়গায় দাঁড়াবো জানি দাঁড়াবো একটা জায়গায় দাঁড়াবো একটা জায়গায় দাঁড়াচ্ছে মাটি মাটি শুরু হবে একদম স্বচ্ছ জোর একদম পুরা বেরি চলে যাচ্ছে না আমাদেরকে ফার্স্টে থাকতো আর তুই গাইড তুই কি করে রেখে তুই ফার্স্ট থাকবি কিন্তু বলো শোনো না হ্যাঁ বলো শিয়াল বাচ্চা দেখলে শিয়াল শিয়ালের বাচ্চা দেখলে এইখানে একটা আশ্রম টাইপের আছে লোক দেখতে পেলে আপনি দাঁড়াবেন আপেল গেলের পরে আপেল হ্যাঁ
পুরো জঙ্গল দেখো আর কিছু না অন করে দিছিস তো অন করে দে অন করে দিছিস এবার কি একটু এসি চালাবে স্যার এটা ঠান্ডা লাগবে একটু হ্যাঁ এই যে দেখছিস এখানে তার ডায়ের রোদ পড়বে না বুঝছিস তো আছিস না এবার চুপ কর আমি চুপ করি ওটা মাঝখানে রাখ না হ্যাঁ তাই এইটুকুটাকে খেয়ে কোনো লাভ নেই সবসময় শীত দেখ বাইরে হাত দিয়ে দেখ তোর সময় কিন্তু অনেক হয়ে গেল তিনটা পর্যন্ত ওরা বলেছিল রাখবে বাতাসটা